ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে চলছে একের পর এক পাল্টা আক্রমণ, যেখানে রাশিয়ার হয়ে লড়াই করে যাচ্ছে দেশটির ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। ফ্রন্টলাইনের যুদ্ধে মৃত্যুপুরীতে রূপ নিয়েছে অঞ্চলটি। গেল এক সপ্তাহে বাখমুত অংশের যুদ্ধে 1100-এর বেশি রুশ সেনা নিহত ও 1500 আহত হয়েছে বলে দাবি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া তাদের অস্ত্র সরঞ্জাম এবং বেশ কয়েকটি গোলাবারুদ দ্বীপও ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। সব মিলিয়ে রুশ বাহিনীর আক্রমণ সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হচ্ছে বলে দাবি করছে কিয়েভ। Менш ніж за один тиждень, за час із 6 березня, і лише на одному бахмутському напрямку вдалося знищити більше 1100 солдатів ворога. এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাশিয়ার পক্ষ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ওয়াগনার দাবি করছে তারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে। মস্কো বলছে বাখমুত দখল করা গেলে তা হবে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য একটি বড় আঘাত। রোববার পর্যন্ত 24 ঘন্টায় 220 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে রাশিয়া। На Бахмуте обстановка тяжелая, очень тяжелая. Противник грызется за каждый метр. И чем ближе мы к центру города, тем тяжелее бои, тем больше... এদিকে খেরসন, জাপরঝিয়া, দোনেস্ক ও লুহানস্কেও চলছে তুমুল যুদ্ধ। এর মধ্যে নিজেদের আরও বেশি পুক্ত করতে বেলারুশ সীমান্তের কাছে যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনীয় সেনাদের একাংশ, যেখানে সেখানে হচ্ছে শত্রুপক্ষকে ঘায়েল করার বাস্তবসম্মত নানান কৌশল। যুদ্ধে মস্কোকে পিছু হটাতে জার্মানির কাছে আরও গোলাবারুদ চাইছে ইউক্রেন। সেই সঙ্গে দ্রুত পশ্চিমা যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিতে জার্মানিকে আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।